বাংলাদেশের ছায়াছবি ঢাকা অ্যাটাক মুক্তি পেয়েছেন দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছেন ছবিটির টিম। ছবিটির অভিনেতা অভিনেত্রী ও কলাকৌশলীদের সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্র আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের ম্যাভেন পিক হোটেলে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে ছবির পরিচালক দীপঙ্কর দীপ, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরিফিন শুভ, নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন। এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। সোমবার 6 নভেম্বর নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে অবশ্য তাদের সঙ্গী ছিলেন ঢাকা অ্যাটাক ছবির পরিচালক দীপঙ্কর দীপ সহ আরো অনেকেই। মরুর বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসলেন মাহিয়া মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসি মুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেছেন সালমান শাহর স্টাইলে, মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল ব্যস্ত জীবনের ফাঁকা গোলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন মাহিয়া মাহি। স্বপ্ন স্কোয়ার ক্লোজ আয়োজনে ঢাকা অ্যাটাক মুক্তি পেয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তার মধ্যে দুবাইতে ছবিটির বেশ ভালো সাড়া পাওয়া যায়। দর্শক, মাহিয়া মাহির স্বামীর এমন করা স্টাইল নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।